পানি ছাড়া বয়লারের এই মাংসটা আপনি যদি একবার রান্না করে কাউকে খাওয়ান সে যদি বয়লারের মাংস না খায় তারপরও এই রেসিপিটা খাওয়ার পর থেকে আপনার কাছে বারবার খেতে চাইবে ছুটির দিনের ব্লগ আজকে ছুটির দিনে কি কি করেছি কি রান্না করেছি সব কিছু ভিডিওতে দেখানো হবে হ্যালো এভ্রি ওয়ান আলাইকুম আমি রিক্তা বাংলাদেশ কুষ্টিয়া থেকে বলছি রামিম ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা পরিবারের সবাই আলহামদুলিল্লাহ তো বেশ ভালোই আছি বৃহস্পতিবার রাত থেকে আমি ভিডিওটা শুরু করেছি আমি কিছু চিকেন একদম ভালো করে পরিষ্কার করে লেবু আর লবণ দিয়ে ধুয়ে নিয়েছি কিছু হচ্ছে বনলেস চিকেন নিয়েছি নিয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি কেটে একদম পানি ঝরিয়ে নিয়েছি এখন হচ্ছে কিছু মশলা দিয়ে মেখে রেখে দিচ্ছি আদা বাটা রসুন বাটা সয়া সস লেবুর রস জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া গোলমরিচের গুঁড়া সব কিছু দিয়ে একটু ভালো করে মেখে রেখে দিচ্ছি অনেক সময় হচ্ছে নুডলসের মধ্যে তারপরে পাস্তার মধ্যে দিলে হচ্ছে ওটা খেতে ভালো লাগে তো রেডি করা না থাকলে দেওয়াটা একটু ঝামেলা মনে হয় ওই জন্য ভাবলাম আজকে কিছুটা একটু রেডি করে ফ্রিজে রেখে দিব যখন ইচ্ছা বের করে হচ্ছে খাওয়া যাবে আর আমি পানি ছাড়া একটা চিকেন রান্না করব ওই চিকেন রান্না করার জন্য চিকেনটা আমি রেডি করে রেখে দিচ্ছি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা বক্সের মধ্যে নিচ্ছি নিয়ে আমি সারা রাতের জন্য ম্যারিনেশন করে রেখে দিব এখানে হচ্ছে দুই চামচ আদা বাটা নিয়েছি তারপরে দুই চামচ রসুন বাটা দিচ্ছি কারোর হাতে যদি সময় না থাকে চাইলে এক থেকে দুই ঘন্টাও মেরিনেশন করে রেখে দিতে পারেন তবে বেশি সময় হচ্ছে মুরগির মাংসটা মেরিনেশন করে রেখে দিলে খেতে বেশি ভালো লাগে যেহেতু ব্রয়লার মাংস আর ভেজে রান্না করব না তারপরে জিরা গুঁড়া দিয়েছি তারপরে মরিচের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া কিন্তু একটু বেশি করেই দিলাম কারণ ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে তারপরে ধনিয়ার গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়ার পরিমাণ মতো লবণ আমি যতটুকু মাংস নিয়েছি সেই তুলনায় সব মশলা দিয়ে দিচ্ছি তারপরে স্পেশাল একটা হচ্ছে গরম মশলা দিলাম শাহি গরম মশলা অনেক মশলা দিয়ে এই মশলাটা হাতে বানানো আমার তারপরে একটা লেবুর রস একদম পুরোটা দিব তাহলে চিকেনের মধ্যে একটু জুসি জুসি ভাব হবে রসটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব আর এই কাজটা কিন্তু হাত দিয়ে করাই ভালো ভাবলাম একটু সরিষার তেল দিয়ে রাখি তাহলে রান্না করার সময় ফ্লেভারটা ভালো হবে চিকেনের এই রেসিপিটা আমি পুরো শেয়ার করব আপনাদের সাথে আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে স্কিপ না করে পুরোটা দেখবেন কোনো পানি ব্যবহার করব না আর এই চিকেনটাও যদি আপনি রান্না করে কাউকে খাওয়ান তো সে বারবার খেতে চাইবে আপনার কাছে সে যদি ব্রয়লার চিকেন নাও খায় তারপরও কিন্তু খেতে আগ্রহী হবে তো মাখানো হয়ে গিয়েছে আমি এখন বক্সের ঢাকনা আটকে দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য কালকে বের করে তারপরে রান্না করব সবাইকে শুভ সকাল সকালে ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ পরে হচ্ছে মাশলা এসেছিল তেলাপিয়া মাছ মানে বেশি একটা বড়ো সাইজও না ছোটো সাইজেরও না আস্তে আস্তে করে রান্না করার মতো আমি দুই কেজি মাছ নিয়ে নিয়েছি তারপরে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন ভাগ ভাগ করে নিচ্ছে আমরা পাঁচজন মানুষ পাঁচটা পাঁচটা করে রেখে দিব আর এক জায়গায় দশটা রেখে দিব আর আজকে হচ্ছে পাঁচটা আমি রান্নাও করব তো পলিথিনে হচ্ছে নিয়ে নিচ্ছি নিয়ে ফ্রিজে রেখে দিবো মাছ কিন্তু বক্সে রাখলে বেশি ভালো হয় তবে আমার ফ্রিজে তেমন একটা জায়গা নেই আর বক্স রাখতে গেলে অনেক বেশি জায়গার প্রয়োজন হয় আর গতকালকে রুটি ছিল ঘি দিয়ে ভেজে দিলে আমার ছেলেরা খেতে অনেক বেশি পছন্দ করে ডাল আছে ওটা দিয়ে হচ্ছে খাবে ওরা তো কয়েকটা হচ্ছে ঘি দিয়ে ভেজে দিয়েছি বড় ছেলেকে আর এখন ছোট ছেলেকে হচ্ছে ভেজে দিচ্ছি আর ভাত আছে ভাতটা হচ্ছে গরম করে নিব। তারপরে গোলা রুটি বানাবো দুই তিনটা এই দিয়ে আজকে হচ্ছে সকালের নাস্তাটা হয়ে যাবে আর সকালের নাস্তাটা কমপ্লিট করা হয়ে গিয়েছে তারপরে সংসারের যা আনুষঙ্গিক কাজ ছিল সব কাজ কমপ্লিট করেছি আর হচ্ছে আজকে জামা কাপড় গোসলের সময় কয়েকটা ধুয়ে দিবো ওইগুলো ভিজিয়ে রেখেছি নাস্তা খাওয়ার পরে যে থালা বাসনগুলো নোংরা হয়েছিল ওইগুলো আমি ধুয়ে নিচ্ছি ওইগুলো ধুয়ে পানি ঝরাতে রেখে দিব তারপরে দুপুরে রান্নাও করে নিব মুরগির মাংস যেহেতু রাত্রেই মেরিনেশন করে রেখে দিয়েছি ওই জন্য একটু ঝামেলা কমই মনে হচ্ছে না হলে ধুয়ে আবার রেডি করা একটু ঝামেলার ব্যাপার ছিল আর আমি প্রথমে মাছগুলো একটু ভেজে নিব পাঁচটা এই তেলাপিয়া মাছ নিয়েছি হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি এখন ভাজতে বসিয়ে দিলাম প্রথমে ভেবেছিলাম তেলাপিয়া মাছগুলা ভুনা করব তারপরে দেখছি একটা লাউ আসে আর লাউটাও সুন্দর জন্য লাউ দিয়ে ভাবছি রান্না করবো যারা আজকে প্রথম আমার চ্যানেল ভিজিট করছেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন আমার ছেলেরা তেলাপিয়া পাঙ্গাস এ ধরনের মাছ খেতে অনেক বেশি পছন্দ করে আরও অনেক মাছও খেতে পছন্দ করে তবে সব মাছের অনেক বেশি দাম এই মাছগুলোর দামই একটু কম তো এদানিং এই মাছগুলো বেশি কেনা হচ্ছে আর আমি লাউয়ের তরকারিটা বসিয়ে দিয়েছি সব মশলা কষিয়ে তারপরে লাউ আর আলু দিয়ে দিলাম তারপরে হচ্ছে মাছ দিয়ে রান্নাটা করে নিব আর যে চিকেন ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম এখন ওই চিকেনটা রান্না করার জন্য আমি প্রথমে তেলের উপরে একটু পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজগুলো একটু হালকা ভাজার পরে এখানে হচ্ছে এলাচ দারচিনি তারপরে তেজপাতা এগুলো দিয়েছি দিয়ে একটু হচ্ছে বেরেস্তা বেরেস্তা করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি সামান্য একটু উঠিয়ে রেখে দিচ্ছি আমি রান্নার শেষও এটুকু ব্যবহার করব আর এখন এর মধ্যে যে চিকেনগুলো রেখে দিয়েছিলাম এখন চিকেনগুলো দিয়ে দিলাম আর আমি কিন্তু এক ফোঁটা পানিও ব্যবহার করব না এখান থেকে যতটুকু পানি উঠে যাবে ওই পানি দিয়ে রান্না করব আমি কিন্তু বক্সটা ধুয়েও পানি ব্যবহার করছি না মশলাগুলো হাত দিয়ে একটু ভালো করে মুছে দেওয়ার চেষ্টা করছি কারণ এক ফোঁটা পানি যেহেতু দিব না ওই জন্য মশলা ওইভাবেই দিলাম এখন আর কি করার কোনো কাজ নেই চুলা জালটা আমি মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিব আস্তে আস্তে করে চিকেনটা রান্না হয়ে যাবে আর অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে যেহেতু আগে থেকে মশলা মেখে রেখে দিয়েছিলাম ওই জন্যই হয়তো এতটা বেশি ঘ্রাণ বের হচ্ছে আর লাউয়ের তরকারির মধ্যে একটু পানি দিয়েছি কষানোর জন্য ওটা হচ্ছে কষানো হতে থাক এই যে দেখতে পাচ্ছেন চিকেনের মধ্যে থেকে বেশ অনেকটাই পানি উঠে গিয়েছে যেহেতু চুলার জাল লোতে আছে আর ব্রয়লার মুরগির গোষ্ঠ থেকে কিন্তু একটু পানি বেরই হয় অন্য অন্য গোষ্ঠ থেকেও পানি বের হয় আর ব্রয়লার মুরগির গোষ্ঠ যেহেতু একটু নরম হয় ওই জন্য অল্পতেই সিদ্ধ হয়ে যায় তখন এভাবে আমি আরেকটু একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না হয় এভাবে রান্না করতে থাকবো ধৈর্য সহকারে আর লাউের তরকারি হচ্ছে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর মাছগুলো তো ভেজেই রেখেছি একটু পরে লাউয়ের তরকারির মধ্যে মাছগুলো দিয়ে দিব লাউয়ের খোসাটুকু আমি ভাজি করব কোনো কিছুই ফেলে দেওয়া যাবে না আর লাউয়ের খোসা ভাজি খেতে ভালোই লাগে একটু আর মাঝে দেখেন চিকেনের কালারটা কতটা সুন্দর এসেছে আর হালকা হালকা কিন্তু কালার হয়েছে প্রত্যেকটা মাংসের গায়ে আর অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে এই সময়টাতে আরও বেশি আগে থেকে ঘ্রাণ বের হতেছিল তবে এখন মনে হচ্ছে আরও বেশি ঘ্রাণ বের হচ্ছে আমি একটু ভাজা জিরার গোড়া দিয়ে দিলাম এখন আরেকটু চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো আরও পাঁচ থেকে দশ মিনিট রাখার পরে তারপরে হচ্ছে নামিয়ে অবশ্যই সবাই এই রেসিপিটা ট্রাই করবেন আর লাউয়ের তরকারি হয়ে গিয়েছে এখন হচ্ছে লাউয়ের খোসাটা ভাজি করব তাহলে রান্না বান্না শেষ তারপরে অনেকগুলা জিনিস আবার জমা হয়েছে ওইগুলো মেজে ধুয়ে নিব তারপরে রান্নাঘর পরিষ্কার করা ঘর ঝাড়ু দেওয়া মোছা কাপড় ধোয়া এই কাজ কমপ্লিট করার পরে যখন আবার খাবার খেতে আসব তখন আবার ক্যামেরাটা অন করব অফ ক্যামেরা এখন সমস্ত কাজ করে টেবিলে সব খাবার নিয়ে এসেছে এখন সবাই মিলে খেয়ে নিব যে পেঁয়াজ বেরেস্তা ভেজে উঠিয়ে রেখেছিলাম এখন হচ্ছে গোস্তের উপরে আমি দিয়ে দিলাম আর মাসাল্লাহ দেখতে যতটা লোভনীয় হয়েছে আর খেতেও ততটাই মজা হয়েছিল কেউ যদি এভাবে কখনো চিকেন রান্না করে না খেয়ে থাকেন অবশ্যই রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আগ্রীপের নামাজের কিছুক্ষণ আগে আবারও ক্যামেরাটা অন করলাম দুধ জাল করে নিচ্ছি আমার ছেলেদের সন্ধ্যার দিকে হচ্ছে দুধ দেওয়া হয় খেতে চাই না তারপরও জোর করে দেওয়া হয় আর সবাই হচ্ছে খেলা দেখছে তো ভাবলাম একটু চিপস ভেজে দিই যদিও চিপস খাওয়া ঠিক না তারপরও কিন্তু এরকম খাবার খেতে বেশ ভালো লাগে আমিও অনেক বেশি পছন্দ করে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যারা এখনও লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম